নিউইয়র্কের ব্রঙ্কসে দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নিহত এবং কমপক্ষে দশ জন আহত হয়েছেন। রবিবার মধ্যরাতের দিকে ব্রঙ্কসের সাউন্ড ভিউ এলাকার কোলগেট এভিনিউর একটি বাড়িতে আগুন লাগে। এতে 50 বছর বয়সী এক ব্যক্তি মারা যান। ওই এলাকা থেকে আধা মাইল দূরে এল্ডার এভিনিউর একটি অ্যাপার্টমেন্ট আগুনে এক নারী মারা যান। এদিকে ব্রুকলিনের কোনি আইল্যান্ডে রবিবার অবসরপ্রাপ্ত এক এনওয়াইপিডি কর্মকর্তার গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার মধ্যরাতের দিকে নিউ ইয়র্কের ব্রঙ্কসের সাউন্ড ভিউ এলাকার কোলগেট অ্যাভিনিউয়ের একটি দ্বিতল বাড়িতে আগুন লাগে। এ সময় আগুনের লেলিহান শিখা আশপাশেও ছড়িয়ে পড়ে। We did hear a big boom and then from the back all we saw was just খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। দীর্ঘ চেষ্টায় আগুন নিভে গেলেও ততক্ষণে বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় 50 বছর বয়সী এক ব্যক্তি মারা যান, সেই সঙ্গে আগুনে পুড়ে যায় পরিবারটির সহায় সম্বল। ফলে রোববার নিউ ইয়র্কের সবাই যখন নববর্ষ উদযাপনে ব্যস্ত, তখন ভুক্তভোগী পরিবারটি শোকে কাতর। প্রতিবেশীরা জানান, এমন ঘটনা মেনে নেওয়া সত্যিই কঠিন। It's really weird to, you know, see a neighboring passing, say your hellos, and then knowing আগুন ছড়িয়ে পড়ায় পাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এই নারী জানান, তাদের বাড়িটিও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। Once they smelled the smoke, you know, they started grabbing important documents. এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে ওই এলাকা থেকে আধা মাইল দূরে এল্ডার এভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্টে আগুনের ঘটনা ঘটে। নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ওই ঘটনায় এক নারী মারা গেছেন, আহত হয়েছেন কয়েকজন। এ সময় আশপাশের বাসিন্দাদের উদ্ধার করা হয়। এই ব্যক্তি জানান, তিনি মূল্যবান জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চালান। দুটি ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ব্রুকলিনের কোনি আইল্যান্ড অ্যাভিনিউয়ে রোববার অবসরপ্রাপ্ত এক এনওয়াইপিডি কর্মকর্তার গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে এই ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত করছে এনওয়াইপিডি। মহসিন কবির, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।